এটা তো আমরা সবাই জানি, এক না একদিন আমাদের এই পৃথিবীর ধ্বংস নিশ্চিত। বেশিরভাগ ধর্মগ্রন্থে পৃথিবীর বিনাশ বা প্রলয়ের উল্লেখ রয়েছে, যার ফলে এই সুন্দর পৃথিবীটার ধ্বংস নিশ্চিত বলেই ধরা হয়। বিভিন্ন ধর্মে পৃথিবীর ধ্বংসের ঘটনা বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। পৃথিবীর ধ্বংসের সঠিক দিনের ভবিষ্যৎবাণী করাটা মোটামুটি ইম্পসিবল, কিন্তু এই ধর্মগ্রন্থগুলিকে অবলম্বন করে অনেক ভবিষ্যৎবাণীতে পটু ব্যক্তিরা পৃথিবীর ধ্বংসের সময় অনুমান করে গেছে, এবং কিছু বিজ্ঞানীরা নিজেদের বৈজ্ঞানিক গণনার মাধ্যমে পৃথিবীর ধ্বংসের একটি সময় ঠিকভাবে অনুমান করার চেষ্টা করে গেছে। আজকের অদ্ভুত দশের ভিডিওটিতে আপনারা দেখতে চলেছেন পৃথিবীর ধ্বংসের কিছু ভবিষ্যৎবাণী, যা মানুষকে শত শত বছর ধরে ভয় দেখিয়ে চলেছে, যার মধ্যে কিছু ভবিষ্যৎবাণীর সময় পেরিয়ে গেছে, অর্থাৎ ভুল প্রমাণিত হয়েছে, আর কিছু ভবিষ্যৎবাণীর সময় এগিয়ে আসছে। লিওনার্দো দা ভিঞ্চি, 4006। অন্যান্য ভবিষ্যৎবাণী বিদেদের মতো লিওনার্দো দা ভিঞ্চিও পৃথিবীর ধ্বংসের ভবিষ্যৎবাণী করেছিলেন। তার মতে পৃথিবীতে 4006 সালে এমন একটি সুনামি আসবে যাতে পৃথিবীর সব অংশ জলের নিচে চলে যাবে। তিনি উল্লেখ করেছেন পৃথিবীর ধ্বংসের শুরুটা হবে 21 মার্চ 4006 সালের একটি সমুদ্র থেকে উঠে আসা বিশাল ঢেউ থেকে, আর 1ই নভেম্বর 4006 সালে সমস্ত পৃথিবীর জলমগ্ন হয়ে যাবে। তার মতে এইভাবেই হবে পৃথিবীর ধ্বংস। দা ভিঞ্চি একজন পেইন্টার, ইঞ্জিনিয়ার, সিঙ্গার, বৈজ্ঞানিক, গণিতজ্ঞ, আবিষ্কারক আরও অনেক কিছু ছিলেন। আমি অবাক হব যদি আপনি এখনও অবধি এই নামটির সাথে পরিচিত না হয়ে থাকেন। সাথে সাথে দা ভিঞ্চির মতে পৃথিবীর ধ্বংসের পর পুনরায় প্রাণের সঞ্চার ঘটবে এই পৃথিবীর বুকে। মায়ান সিভিলাইজেশন, 21 ডিসেম্বর 2012। ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে 2012 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটি ঘোষণা করা হয়েছিল মায়ান সভ্যতার ক্যালেন্ডার অনুসারে। 2011 সালে চর্চায় আসা এই ভবিষ্যৎবাণী অধিকাংশ মানুষই সত্যি মনে করে ফেলেছিল, কারণ মায়ান সভ্যতা গণিত এবং বিজ্ঞানে খুবই উন্নতি সাধন করেছিল। কিন্তু এই ভবিষ্যৎবাণীটি ভুল প্রমাণিত হয়। মায়ান সভ্যতার ক্যালেন্ডারে 2012-র 12ই ডিসেম্বরের পরে কোনো তারিখ উল্লেখ ছিল না। ইতিহাসবিদদের মতে মায়ান সভ্যতা 1000 বছর আগেই অনুমান করেছিল পৃথিবীর ধ্বংসের এই তারিখটি, এবং এই সভ্যতার গণনা অনুযায়ী পৃথিবীর বয়স 5126 বছর। বাবা ভাঙ্গা, 5079। বলগারোর একজন ভবিষ্যৎ বার্তা বাবা ভাঙ্গা আজকাল চর্চার মধ্যে রয়েছে, আর থাকবেই না কেন, বর্তমানকালের জন্য করা তার ভবিষ্যৎবাণীগুলি অধিকাংশই সম্পূর্ণরূপে সঠিক প্রমাণিত হচ্ছে। বাবা ভাঙ্গার অনেক বেশি ভবিষ্যৎবাণী সঠিক হয়েছে। তার আমেরিকার 9/11 টেরোরিস্ট অ্যাটাক, জাপানের সুনামি, ফুকুশিমার দুর্যোগ এবং ISS-এর মতো জঙ্গি সংগঠনের সামনে আসার ভবিষ্যৎবাণী সঠিক হয়েছে, কিন্তু তিনি পৃথিবীর ধ্বংসকে নিয়ে যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা সকলকে চমকে দিতে পারে। তিনি বলেছিলেন 5079 সালে পৃথিবীর ধ্বংস হয়ে যাবে। যদিও বা তিনি এই ভবিষ্যৎবাণীটি সোজাসুজি বলেননি, তিনি 5079 সালের আগের সব ভবিষ্যৎবাণী করে ব্যাখ্যাও করেছেন। সেখানে তিনি বলেছেন নেক্সট 100 ইয়ার্স বা বছরের মধ্যে মানুষ কৃত্রিম সূর্য বানিয়ে নেবেন, 2111 সালে মানুষ রোবটের মতো বসবাস করবে, 2167 সালে একটি নতুন জাতি তৈরি হবে, 2196 সালে এশিয়া এবং ইউরোপ এক হয়ে যাবে, 2271 সালে ফিজিক্সের লগুলি চেঞ্জ হয়ে যাবে, তার ঠিক 150 বছরের মধ্যে মানুষ এলিয়েনের সঙ্গে সাক্ষাৎ করবে, মঙ্গল গ্রহে হবে সব থেকে বড় যুদ্ধ, আর 3805 সালে হিউম্যান রিসোর্সের জন্য যুদ্ধ হবে, অর্ধেক মানুষের মৃত্যু হবে সেই যুদ্ধে, আর তারপর মানুষ ভগবানের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে, অর্জন করবে অমরত্ব 4599 সালে। 4674 সালের মধ্যে মহাকাশে সব গ্রহ মিলিয়ে 340 বিলিয়ন মানুষ বসবাস করবে, মানুষ এবং এলিয়ান একসাথে পরিবার বিস্তার করবে, তারপর মানুষ অগ্রসর হবে মহাকাশের বাইরের খোঁজে। 5079 সালে কিছুই থাকবে না এই পৃথিবীতে। তার মতে এটাই হবে পৃথিবীর ধ্বংস। অদ্ভুত দশের পক্ষ থেকে একটি ছোট্ট মেসেজ আমাদের ভিউয়ার্স বন্ধুদের কাছে, যদিও বা তার বর্তমানকালের কিছু ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে, তেমনি তার অধিকাংশ ভবিষ্যৎবাণী মিথ্যে প্রমাণিত হয়েছে। যেমন একটি উদাহরণ, 2010 সালে থার্ড ওয়ার্ল্ড ওয়ার তিনি অনুমান করেছিল, কিন্তু সেটা হয়নি, সেই কারণেই আগামী ভবিষ্যৎবাণীগুলিও
সঠিক হবে কিনা তা ভাববার কোনো কারণ নেই, এবং এগুলিকে সঠিক বলে সমাজে রিপ্রেজেন্ট করা অদ্ভুত ধসের টিম সাপোর্ট করে না। তেমনি এটাকে প্রশ্রয় দেওয়া, কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া হবে, যা একটি অপরাধমূলক কাজ। তো চলুন পরেরটি জানা যাক। আইজ্যাক নিউটন, 2007। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই আইজ্যাক নিউটনকে আধুনিক বিজ্ঞানের অন্যতম মহান বিজ্ঞানী হিসাবে চিনি। তিনি পৃথিবীর অন্যতম প্রভাবশালী বৈজ্ঞানিকদের মধ্যে একজন। আইজ্যাক নিউটন শুধুমাত্র ভৌতবিজ্ঞানের নিয়ম বা সূত্রের আবিষ্কর্তা হিসাবে সারা পৃথিবীর কাছে পরিচিত তা কিন্তু নয়। তিনি যেমন নিজের চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে ভৌতবিজ্ঞানের বিভিন্ন সূত্র আবিষ্কার করেছেন, তেমনি তিনি নিজের চিন্তা শক্তিকে কাজে লাগিয়েছিলেন পৃথিবীর শেষ দিনের তারিখ আবিষ্কার করার জন্য। তিনি বাইবেল পড়তে পড়তে খোঁজার চেষ্টা করতেন সেই তারিখটির। বাইবেল পাঠের পরে তিনি মনে করেন 2060 সাল থেকে পৃথিবীর ধ্বংস হতে শুরু করবে। তার মতে এই সময়টা হবে রোমান সভ্যতা গঠনের ঠিক 1260 সাল পরে। এই বক্তব্য থেকে পরিষ্কার যে তার এই বক্তব্যের পেছনে বৈজ্ঞানিক যুক্তি নয়, রয়েছে ধার্মিক বিশ্বাস। খোঁজকর্তারা খোঁজ করে পেয়েছিলেন 1704 সালে নিউটনের এই বিষয়ে লেখা হাজারো পৃষ্ঠার গ্রন্থে 2060 সালে পৃথিবী ধ্বংসের ভবিষ্যৎবাণী তিনি করে গেছেন। স্টিফেন হকিংস, নেক্সট 1000 ইয়ার্স। এই যুগের অন্যতম সেরা বৈজ্ঞানিক স্টিফেন হকিংস, তার মতে মানুষের কাছে মাত্র 1000 সাল আছে নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দেওয়া একটি স্পিচে তিনি উল্লেখ করেছেন আগামী 1000 বছরের মধ্যে পৃথিবীর ধ্বংস নিশ্চিত। তার মতে আজকের পৃথিবী ততটা শক্তিশালী নয় যে সব রকম বিপর্যয়কে সে বহন করতে পারবে। হয়তো আমরা টেকনোলজির সহযোগিতায় গ্লোবাল ওয়ার্মিং, ভূমিকম্প, সুনামি, পারমাণবিক হামলার মতো বড় বড় বিপর্যয় থেকে রক্ষা পেয়ে যেতে পারি, কিন্তু সববারই আমরা ভাগ্যবান হব এমনটা ভাবা ভুল হবে। স্টিফেনের মতে মানব সভ্যতাকে খুব তাড়াতাড়ি পৃথিবীর মতো গ্রহের খোঁজ করতে হবে এবং বসবাস শুরু করতে হবে নিজেকে বাঁচানোর জন্য।